따라 먹었다 느끼겠어 참. 그럼. সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিডি ড্রেস লাইভে আপনাদের স্বাগতম। আমরা আজ ডিপিআরসি হসপিটালে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে মেডিকেল ফ্রি ক্যাম্প চলছে। মেডিকেল ফ্রি ক্যাম্পে যা থাকছে, রোগী দেখা সম্পূর্ণ ফ্রি এবং টেস্টের উপর 50% ডিসকাউন্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে রোগী দেখার জন্য রেজিস্ট্রেশন করা হচ্ছে। রেজিস্ট্রেশন করছেন, অনেকেই আসছেন, আস্তে 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 দিয়ে হচ্ছেন। সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে রোগীর উপর ভালো আছে। সুপ্রিয় দর্শক, আমরা এই ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবের দোতলায় পৌঁছে গেছি। এখানে দেখতে পাচ্ছি এখানেও রোগী সরগম, একজন পর একজন রোগী আসছে আসছে, সবাই ফ্রিতে রোগী দেখার জন্য আগ্রহী বিধায় সকাল থেকেই রোগী চাপ করছে। সুপ্রিয় দর্শক, ডিপিআরসি হসপিটালে পেইন থেরাপি সহ যাবতীয় রোগের চিকিৎসা দেওয়া হয়, সকল রোগের চিকিৎসা দেওয়া হয়। আপনারা যদি ডিপিআরসি হসপিটালের আশেপাশে থাকেন, এখনই চলে আসুন আমাদের ডিপিআরসি হসপিটালে। আজ বেলা 1টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প চলবে। সুপ্রিয়
দর্শক, ডিপিআরসি হসপিটাল যুগের সাথে তাল মিলিয়ে একটি অত্যাধুনিক চিকিৎসা কেন্দ্র হিসেবে পরিচিত। সবার আগে রোগীর সেবাতে আমরা গুরুত্ব দিয়ে থাকি। আর তুমি আইডি দাও, আইডি কিন্তু ভুল করতো না। আমার যেহেতু অনেক অল্প সময়ের, আমার 45 সময় আর বাকি আছে, ছুটি আছে, খুবই কষ্ট করে ছুটি আছে। যদি আমরা এটা দুইটা ডিক্সের সমস্যা, যে ছবিটা নিয়ে আসছে, ঠিক আছে, দুইটা ডিক্সের সমস্যা, যদি দুইটা ডিক্সই আমরা অপারেশনে যাই, সেক্ষেত্রে প্রায় 80,000 টাকার মতো যাবে। আর যদি আমরা অপারেশনে না যাই, থেরাপিতে যাই, আমাদের এখানে আপনি সিঙ্গেল বেড দিয়ে থাকা, থেরাপি সহ, খাবার সহ, পার ডে খরচ যাবে 4,000 টাকা পার ডে। আর আমাদের ডাবল বেডে এখানে এখানে পাওয়া যাবে 6,000 টাকার মতো টু বেড, বুঝতে পারছেন, এই খরচ পার ডে। আর ওষুধের আলাদা, যদি আমরা অপারেশন না যাই তাহলে নাকি ইনজেকশন দিতে পারবো। মানে এখনো কোন সময় হয়নি না, আর কোন ওষুধ টষুধ খাচ্ছে না, কোন ধরনের মাছ খাচ্ছে না, মাসিকের সমস্যা ছাড়া কোন ধরনের পেটে ব্যথা, সাদা ছাড়া? সুপ্রিয় দর্শক, আমরা ডিপিআরসি হসপিটালে লাইভে আছি। আমরা সকাল থেকে বেলা 1টা পর্যন্ত আমাদের ডিপিআরসি হসপিটালে ফ্রি মেডিকেল ক্যাম্প চলবে। আপনারা যদি আগ্রহী হন, এখনই চলে আসুন, বেলা 1টা পর্যন্ত আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প চলবে। সুপ্রিয় দর্শক,
লাইভে কিছু বলতে চাইলে স্যার বলেন ক্যাম্পের ব্যাপারে কিছু বলুন ফ্রি ক্যাম্পিং এর ব্যাপারে ডিপিআরসি হাসপাতালের পক্ষ থেকে আমি জয়ন রাজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের এই অনুষ্ঠান স্বতঃস্ফূর্তভাবে সবাই মিলে আমরা এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতেছি এবং আমাদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং সবাই খুব আন্তরিকভাবে আমাদের এই আজকে যে প্রোগ্রাম করতেছি যে ফ্রি ক্যাম্পিং এটা থেকে আমরা আসলেই যে অভিভূত যে আমরা আগামীতে আরও বড় ধরনের ফ্রি ক্যাম্পিংয়ের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। নমস্কার। ডিপিআরসি হসপিটাল থেকে আমরা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুকে যারা লাইভে আছেন, যারা ফেসবুকে আমাদের সাথে সর্বক্ষণ ছিলেন এখন আছেন। তো আমাদের ডিপিআরসি হসপিটালে ফ্রি ক্যাম্পিংয়ের যে ব্যবস্থাটা হয়েছে সেটা মনে হচ্ছে যে পেশেন্টের জন্য আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। আমরা সামনে ডিপিআরসি হসপিটালের পক্ষ থেকে চাই আরও বিভিন্নভাবে বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করে মানুষকে সেবা দেওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ, শুকরিয়া দর্শক। আমরা ডিপিআরসি হসপিটালে জেনারেল ম্যানেজারের কাছ থেকে কিছু শুনলাম। এখন পেশেন্ট দেখতে পাচ্ছি আমরা যে এখানে পেশেন্টে সকাল থেকেই পেশেন্ট আসতেছে, এখনো পেশেন্ট দেখা যাচ্ছে যে আছে। ধন্যবাদ, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এখনকার মতো
লাইভটি শেষ করছি। তো পরবর্তীতে আমরা আবারও লাইভে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।